আজকের ভিডিওটা একেবারে ব্যতিক্রম, যেমন এতদিন যে পিসিগুলো বানিয়েছিলাম ঠিক আছে বা আসে আমাদের নেক্সটের ভিডিওতে আসবে একটু ছোট ক্যাটাগরি, ঠিক আছে। আজকের ভিডিওটা নিয়ে আসছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রোডাক্ট, ঠিক আছে, যেটা প্রফেশনাল লেভেলে কাজ করব আমরা, এখনো পর্যন্ত আপডেট, একেবারে রানিং প্রোডাক্ট, মাত্র রিসেন্টলি কিছুদিন হইলে লঞ্চ করছে, ঠিক আছে, 14th generation ইন্টেলের কোরাইপার প্রসেসর। তো এই প্রসেসরটা আছে, আবার এর সাথে আমরা যেটা শুরু করছি সর্বকালের শ্রেষ্ঠ প্রসেসর রাইজেন 7 7700G। আজকে কিন্তু দুইটা হাই লেভেলের সেটআপ থাকবে, একটা ইন্টেলের মধ্যে আর একটা এএমডি এর মধ্যে, দুইটাই কিন্তু সবচেয়ে আপডেট একেবারে বেস্ট ক্যাটাগরির ভালো লেভেলের প্রসেসর। পাশাপাশি তো 10000 টাকার প্যাকেজটাও থাকবে। জি, পাশাপাশি আমাদের একটা ছোট প্যাকেজ রাখি যেটা একেবারে ছোট, 10000 টাকা, মানে যারা একেবারে শুরু করতে চায়, কাজ করতে চায়, যারতে নাকি এই ক্যাটাগরির পিসিটাই দেই আমরা, যাতে আপনার ছেলেকে হাতে একটা মোবাইল না দিয়ে বা একটা দেখেছে নর্মাল গেমসের সাথে খেলাধুলার সাথে সংযোগ না করে একটা কম্পিউটার দিয়ে দেন, যাতে তার লাগে ওদের ভবিষ্যৎ এবং স্টুডেন্টরা লাগবেই। আচ্ছা, তো ভাই কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে? আমাদের শপে আসার অ্যাড্রেস আছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লিফটেন 9, দোকান নাম্বার 908 এক্সপার্ট ওয়াল। আজকের ভিডিওতে কোনটা দিয়ে শুরু করবেন আমাদের? আমি প্রথমে 14th generation যে i5 এই প্রসেসরটা দিয়ে শুরু করি, ঠিক আছে। এই 14th generation প্রসেসরটা দিয়ে আপনি কোন লেভেলের কাজ করতেন মন চায় আপনি, মানে কোন লেভেলের প্রফেশনাল লেভেলের, জি, কোন লেভেলের কোন ক্যাটাগরির মানের কাজ করতেন মন চায়। যেমন এই প্রসেসরটা এসে যে এত ভালো মানের বা এত আপডেট জেনারেশন, ঠিক আছে, 14th generation, এটার সাথে আপনারা দেখতে পারবেন যে মানে কোরাই 5 14 4 প্রসেসরের সিরিজ নাম্বারটা আছে 14400। হ্যাঁ, আচ্ছা, 14400 মানে 20 MB ক্যাশ, 20 MB ক্যাশ আছে, ঠিক আছে, থ্রেড আছে, ক্যাশ MB কোড, ঠিক আছে, 14 থ্রেড, মানে খুবই ভালো মানের একটা গ্রাফিক্সের প্রসেসর। যারা রেন্ডারিংয়ের কাজ করতে চান, দেখা গেছে প্রফেশনাল লেভেলের ফটোশপের কাজ করতে চান, ভিডিও এডিটিংয়ের কাজ করতে চান, CS11 কাজ করতে চান, বাদ দেখা গেছে আমরা কাজ করবো, ঠিক আছে, ভালো ক্যাটাগরি, খুব ভালো মানের একটা প্রসেসর। এর সাথে কিন্তু আমি যুগের সাথে তাল মিলিয়ে, ঠিক আছে, যেটা একেবারে অথেন্টিক একটা প্রোডাক্ট আমি রাখি সব সময় আমরা, ঠিক আছে, এমএসআই অথেন্টিক একটা প্রোডাক্ট, ঠিক আছে, এই ভরসা করার মতো একটা মাদারবোর্ড, জি, এই মাদারবোর্ডটা 3 বছর ওয়ারেন্টি, প্রসেসরটা 3 বছর ওয়ারেন্টি, ঠিক আছে। এই প্রসেসরটা কিন্তু সম্পূর্ণ ইনটেক, একেবারে অথেন্টিক, একেবারে সার্চ দিলে দেখতে পারবেন, ঠিক আছে, প্রসেসরটা খুবই ভালো মানের একটা প্রসেসর। এর সাথে আমি যেটা মাদারবোর্ড রাখছি প্রো B760ME DDR4 মাদারবোর্ড, ঠিক আছে, MSI। আপনি এই মাদারবোর্ডটার সাথে দেখতেই পারতেছেন মানে কি নাই বলবেন, মানে আপডেট যত পোর্ট, প্রত্যেকটা পোর্ট আছে, সবগুলাই পোর্ট কিন্তু এটা মাদারবোর্ডের মধ্যে আছে, এর সাথে আছে, খুব ভালো ক্যাটাগরির একটা মাদারবোর্ড। আমরা এটার সাথে স্টোরেজ হিসেবে রাখছি HP-র অথেন্টিক একটা প্রোডাক্ট SSD NVMe, ঠিক আছে, খুবই জনপ্রিয় কিন্তু, খুবই জনপ্রিয় একটা SSD EX900M2 NVMe 500GB রাখছে, 500GB একটা SSD রাখছি। এই SSDটা 3 বছরের গ্যারান্টি আছে। একটা RAM রাখছি আমি, আমি কিন্তু এই RAMটা PCটার সাথে প্রাইস কমানোর সাথে হয়তো আমি 8GB রাখতে পারতাম বা একটা নন ব্যান্ডের RAM রাখতে পারতাম, না, এই RAMটা আমি রাখছি, দেখতে পাচ্ছেন অথেন্টিক, একেবারে হলোগ্রাফ মার্ক দেওয়া অথেন্টিকের একটা, ঠিক আছে, 16GB 3200MHz একটা RAM রাখছি, 16GB 3200MHz হিটচিন সহকারে একটা RAM রাখছি। আমরা যারা কাজ করতে চাই কাজের সুবিধার্থে, কাজের সুবিধার জন্য, ঠিক আছে, এর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে রাখছি আমি, যেটা এর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে রাখছি আমি ATX-এর B450M মডিউলার একটা পাওয়ার সাপ্লাই, 2 বছরের ওয়ারেন্টি সহ, কিন্তু মডিউলার মানে কাস্টমাইজ, যতটুকু প্রয়োজন ততটুকু কাজ করবে, আমাদের প্রয়োজন আছে এতটুকুই আমরা ব্যবহার করব, যতটুকু প্রয়োজন নেই আমরা এর বেশি ব্যবহার করার প্রয়োজন নাই। এই পাওয়ার সাপ্লাইটা খুবই ভালো মানের এবং কি ওয়েট ফুল, ঠিক আছে, খুব ভালো মানের একটা ক্যাটাগরি প্রোডাক্ট। এই সাথে আমি যেটা রাখছি কিবোর্ড মাউস হিসাবে বা মনিটর হিসাবে আপনারা বলবেন বা কেচিং হিসাবে, খুবই চমৎকার ওভো ব্যান্ডের, ঠিক আছে, টেম্পার গ্লাস, সাইডেও কিন্তু টেম্পার গ্লাস, সামনেও কিন্তু টেম্পার গ্লাস, পিছনে একটা প্যান আছে, সামনে 3টা প্যান আছে, উপরে এই যে দেখতে পাচ্ছেন USB 3, USB 2, 3টা পোর্ট আছে, অডিও এবং কি LED লাইট কালার চেঞ্জ করার জন্য পোর্ট আছে, মানে পোর্টস এন্ড বাটন গুলো সবগুলাই আছে এখানে, যেগুলো বাটন আছে, একেবারে খুবই ভালো মানের একটা ইসে আছে, কেচিং আছে ওভো ব্যান্ডের, এই কেচিংটা নিতে পারবেন। এর সাথে আপনারা ইচ্ছে করলে মনিটর হিসেবে রাখতে পারবেন, অন্যান্য আমাদের বেলুটপ আছে, বেলুটপ ছাড়াও আপনি যদি চান যেটা জাতীয় ব্যান্ড বা খেতাবপ্রাপ্ত, ঠিক আছে, HP-র M122F সিলভার 100Hz IPS ডিসপ্লে, FHD ডিসপ্লে লেখাই আছে, খুবই চমৎকার একটা মনিটর। এই মনিটরটা 3 বছর ওয়ারেন্টি, পাওয়ার সাপ্লাইটা 2 বছর ওয়ারেন্টি। এর সাথে আমি যেটা কিবোর্ড হিসাবে রাখছি ফ্যান্টেকের, খুবই ভালো মানের একটা কিবোর্ড, ঠিক আছে, এই ফ্যান্টেক RGB কালার দিবে, RGB কালার, এই যে লেখাই আছে মডেল নাম্বারটা K5110 Hunter Pro
খুবই চমৎকার একটা কিবোর্ড, আরজিবি কালারের এটা। এর সাথে আমি মাউস হিসাবে রাখছি এটো প্যান্টেকের আমি গিফট হিসেবে রাখছি আপনাদের, যাতে যুগের সাথে তাল মিলে 7:1 দেখতেই পাচ্ছেন 3.51 mm একটা গেমিং হেডফোন আরজিবি কালারের, হ্যাবিট ব্যান্ডের একটা গিফট হিসেবে আমি হেডফোন রাখছি। আপনার এই প্যাকেজটা কিনার পরে আর কোনো কিছু কিনতে হবে না, জাস্ট বাসায় যাবেন, মাল্টিপ্লাগে প্লাগ ইন প্লে আর কানেকশন করতে হবে না, কোনো কিছু করতে হবে। টোটাল সেটআপটা প্রাইস কত আছে? প্যাকেজটা মাত্র 68,000 টাকা মাত্র এই প্যাকেজটা। একেবারে মানে আপনার জাজরাইল একটা প্রোডাক্ট বলতে পারেন, বা খুব ভালো ক্যাটাগরির গেমিং ক্যাটাগরির একটা পিসি বলতে পারেন, ঠিক আছে। আমি আপনি বলবেন যে আবারও ভাই কী রাখছেন, আমি এর সাথে 14th generation i5 ইন্টেলের প্রসেসর, এর সাথে মাদারবোর্ড হিসেবে রাখছে MSI-র B450ME MSI-র একটা মাদারবোর্ড, একটা 500 GB NVMe রাখছি, SSD HP-র একটা 16 GB RAM রাখছি, কোশিয়ার ব্র্যান্ডের লাইফটাইম ওয়ারেন্টি। আমি এর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে রাখছি বেলুটবের AX450 450W একটা পাওয়ার সাপ্লাই, কেচিং হিসাবে আছে ওভো HP-র মনিটর আছে M22 app। এর সাথে আমি যেটা কিবোর্ড হিসাবে রাখছি ফ্যানটেকের K500 সিরিজের 5/511 সিরিজের একটা এর সাথে মাউস হিসাবে আছে BX6, একটা হেডফোন আছে গিফট। কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করবে? আপনারা যারা ঢাকার বাইরে থেকে আমাদের অর্ডার দিতে চান বা এটাকে প্লাস ম্যানেজ করতে চান, কাস্টমাইজ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র 1,020 টাকা বা 2,020 টাকায় সমপরিমাণ একটা অ্যামাউন্ট জাস্ট আপনি অ্যাডভান্স করবেন, আপনার অ্যাড্রেস মোতাবেক পৌঁছে যাবে আমাদের এই পিসিটা। তারপরে আমি যে পিসিটা আনছি এটাও একটা জনপ্রিয় প্রসেসর বলতে পারেন, ঠিক আছে, AMD-র 7700 প্রসেসর AMD, মানে একেবারে শেষ আপডেট, একেবারে শেষ আপডেট। আপডেট ভবিষ্যতে বা প্রয়োজনে আরো সামনে আসবে, আজকের দিন পর্যন্ত, বাট এই পিসিটার জন্য 14th generation সাথে সমন্বয় করে, ঠিক আছে, Ryzen 7 770 প্রসেসরটা, এটা খুবই ভালো মানের একটা প্রসেসর। এই প্রসেসরটা যে 8-core 16-thread, আচ্ছা 8-core 16-thread, এটার ক্যাশ এমবি যেটা বা ক্লক স্পিড যেটা আমরা বলি, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন 3.8 GHz এটার স্টার্টিং, আপ টু লাস্ট বুস্ট হবে 5.3 GHz, 3.8 থেকে আপ টু লাস্ট 5.3 GHz। এর সাথে আমি মাদারবোর্ড হিসাবে যেটা রাখি, মানে খুবই একটা অথেন্টিকের প্রোডাক্ট রাখি আপনারা যারা জানেন, বা আমি এই প্রসেসরটা দিয়ে আপনাকে আরেকটু হয়তো বা ক্যাটাগরিটা বোঝানোর জন্য সংক্ষিপ্ত রাখছি, যারা আমরা Ryzen 7 ব্যবহার করি Ryzen 7-এর সাথে দেখেছে যে অনেকেই আমরা ব্যবহার করতাম 5700G, না 5700G না নিয়ে আমরা যদি দেখেছে Ryzen 7-এর 770 প্রসেসরটা নিই, এটা দিয়ে ভিডিও এডিটিং, রেন্ডারিং, গ্রাফিক্স কার্ড বা 3D ম্যাক্সের কাজ, ঠিক আছে, করতে পারবেন। এছাড়াও আমরা যারা দেখেছে আরও ভালো মানের কাজ করতে চাই, ভিডিও এডিটিং বা রেন্ডারিংয়ের কাজ বা প্রফেশনাল লেভেলের কাজ বা আপনার যাবতীয় যত গেমসের কাজ ভালো মানের, ঠিক আছে, প্রত্যেকটা গেমস এটার সাথে সাপোর্টেড। এর সাথে আমরা যেটা মাদারবোর্ড রাখছি MSI ব্র্যান্ডের B550A Pro Max, আপডেট একটা মাদারবোর্ড, একেবারে আপডেট অথেন্টিক একটা প্রোডাক্ট, ঠিক আছে। প্রত্যেকটা মাদারবোর্ডের স্লটের সাথে NVMe স্লট, BGA, গ্রাফিক্সের স্লট, RAM, প্রত্যেকটা আপডেট পোর্ট দেওয়া আছে। আপনারা ইচ্ছে করলে এই বোর্ডটা যদি না নিয়ে বলেন যে ভাই আমি আরও বেশি দামে একটা বোর্ড নিতে পারবো, এক্ষেত্রে প্লাস ম্যানেজ করতে পারবেন। এর সাথে আমি যেটা স্টোরেজ হিসেবে রাখছি HP-র ব্র্যান্ডের EX500, EX900 সিরিজের 500 GB একটা NVMe রাখছি। এই প্রোডাক্টটা কিন্তু 3 বছর ওয়ারেন্টি, মাদারবোর্ডটা 3 বছর, প্রসেসরটা 3 বছর, প্রত্যেকটা ইনটেক প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট, ঠিক আছে। এছাড়া আমরা যারা র্যাম হিসেবে রাখছি, স্টোরেজ হিসেবে, আমি কিন্তু এটার সাথে প্রাইস কমাইতে পারতাম বা দাম কমাতে পারতাম, ঠিক আছে। এক্ষেত্রে আমি কী করছি, এটার সাথে 3200 MHz-এর DDR4 3200 MHz-এর 16 GB একটা র্যাম রাখছি, স্টিকার সহকারে কোশিয়ার ব্যান্ডেন্স র্যামের অথেন্টিক একটা প্রোডাক্ট, লাইফ টাইম ওয়ারেন্টি র্যামটা, একেবারে হিটসিং সহকারে র্যাম। আমরা যারা গ্রাফিক্সের কাজ করতে চাই বা গ্রাফিক্স ক্যাটাগরির দাম চালাইতে চাই, ঠিক আছে, যদি কোনো এক্সট্রা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চাই, এর সাথে আছে এটার সাথে পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটা আছে B450 AX মডিউলার কেচিং। এই মডিউলার কে অ্যাটাচ আছে যে
আমি কয়টা পোর্ট ব্যবহার করবো এটুকুই লাগাবো, বাকি কেবলটা আমি বেঁধে রাখবো, নষ্ট হবে না, খুবই ভালো মানের। এই পাওয়ার সাপ্লাইটার 2 বছরের ওয়ারেন্টি আছে। এর সাথে কেচিং হিসাবে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, ওভো ব্র্যান্ডের থার্মাল গ্লাসের একটা কেচিং, হোয়াইট কালার আছে, ব্ল্যাক কালার আছে, আপনারা ইচ্ছা করলে দুইটা কেচিংই নিতে পারবেন আমাদের কাছে। এছাড়া আপনারা যদি চান যে এই কেচিংটা অ্যাড করতে সেটাও নিতে পারবেন, মানে কেচিং আপনার কাস্টমাইজ করার সুযোগ থাকছে নিতে পারবেন। এছাড়া যদি মন চায় যে ঠিক আছে আমাদের এই রিভেঞ্জারের একটা কেচিং আছে 4টা প্যানে RGB প্যানের, এক্ষেত্রে কিছু প্রাইস অ্যাড হবে, এটাও খুব চমৎকার একটা কেচিং দেখতেই পাচ্ছেন। আমি এর সাথে যেটা রাখছি কিবোর্ড হিসেবে বা মনিটর হিসেবে আপনারা দেখতেই পাচ্ছেন এসপির M22 জাতীয় একটা মনিটর রাখছি এসপি ব্যান্ডের। আমি ম্যাক্সিমাম ভিডিওতে আমাদের ভেলুটপ রাখছি, কারণ ভেলুটপের আমরা অথরাইজ একটা ডিলার, তা আপনি ইচ্ছে করলে এটা যদি মাইনাস করে ভেলুটপও নিতে পারবেন, আবার ইচ্ছে করলে আমাদের অন্যান্য আরও ব্র্যান্ডের মনিটর আছে ওগুলোও নিতে পারবেন। তো এই মনিটরটা 3 বছরের ওয়ারেন্টি আছে, এটাও বর্ডারলেস এসপির একটা মনিটর। আমরা যারা কাজ করতে চাই কাজের সুবিধার জন্য ঠিক আছে, প্রত্যেকের একটা কিবোর্ড লাগে, একটা কিবোর্ড রাখছি আমি মিশনের, একটা কিবোর্ড রাখছি RGB ব্যান্ডের, খুব চমৎকার একটা কিবোর্ড দেখতেই পাচ্ছেন, মিশন খুবই সুন্দর একটা কিবোর্ড রাখছি, K9320 একটা মিশনের কিবোর্ড রাখছি। এর সাথে আমি একটা RGB বেলুটবের একটা মাউস রাখছি, লেখাই আছে RGB গেমিং মাউস BTD ঠিক আছে, লেখাই আছে, মডেল নাম্বার এসে যে M70G, খুব সুন্দর একটা মাউস। এর সাথে আমি যেটা রাখছি হেডফোন হিসাবে একেবারে গিফট, এই হেডফোনটা ফ্রি আছে আমাদের গিফট হিসাবে, আপনি যদি হেডফোন না নিতে চান অন্য একটা স্পিকার নিতে চান নিতে পারবেন, মানে এই রেঞ্জের ভিতরে, এই রেঞ্জের ভিতরে আমি এই রেঞ্জের সাথে ঠিক আছে, বা একটা মাল্টিপ্ল্যাক নিতে পারবেন এই রেঞ্জে। আমি একটা RGB কালারের একটা গেমিং হেডফোন রাখছি, কম্বো প্রাইস দেখেই পাচ্ছেন, RGB লাইট সহকারে লেখা আছে, 3.5 চ্যানেল বুস্ট, মডেল নাম্বারটা সহকারে আমি বলে দিচ্ছি, খুব সুন্দর একটা কিবোর্ড আছে। এই এটার প্রাইস কত থাকবে আছে, এই হেডফোনটা একেবারে সর্বনিম্ন যেখান থেকে কিনতে যাবেন 1000 টাকা। আচ্ছা, তো এই প্যাকেজটার মূল্য কত থাকবে ভাইয়া? এই প্যাকেজটার মূল্য মাত্র 63,500 টাকা। আমি এই 63,500 টাকার প্যাকেজের সাথে মাত্র এই হেডফোনটা গিফট রাখছি আপনাদের জন্য। এছাড়া যদি আপনার কাজ কেউ যদি ভালো মানের PC নিতে চান ঠিক আছে, আরও যদি প্লাস মাইনাস করতে চান আমাদের স্ক্রিন, মানে যে কোনো প্যাকেজ কিন্তু কাস্টমাইজ করার সুযোগ থাকবে, একে প্রত্যেকটা জেনে আপনি প্লাস মাইনাস করতে পারবেন, বা এখান থেকে মন চাইছে একটা RAM নিতে আপনি সেটাও নিতে পারবেন, এখান থেকে মন চাইছে আপনি একটা SSD নিতে সেটাও নিতে পারবেন, একটা কেচিং নিতে নিতে পারবেন, একটা কি চান আপনি অনলি পর একটা প্রোডাক্ট চালিয়ে নিতে পারবেন, প্লাস ম্যানেজ করতে পারবেন। বা আমরা যারা কাজ করতে চাচ্ছি কাজের সুবিধার জন্য নিয়ে আসছি, একেবারেই যারা স্টাডি অবস্থায় আছি এর পর্যায়ে পিছিয়ে রাখছি, ইন্টেলের Core i3 2nd generation একটা প্যাকেজ নিয়ে আসছি আমি, যারা স্টাডি অবস্থায় আছে, যারা কাজ শিখতে চাচ্ছে ঠিক আছে, যারা কাজ শিখতে চাচ্ছে যারা স্টাডি অবস্থায় আছে, আমি প্রত্যেক গার্ডিয়ানকে রিকোয়েস্ট করবো যে আপনার ছেলেকে ঠিক আছে একটা মোবাইল বা একটা স্মার্টফোন হাতে না দিয়ে আপনার ছেলেকে একটা ছোট্ট আকারে একটা কম্পিউটার কিনে দেন, এই কম্পিউটারটা টুমরো আজীবন তার লাগবেই, তার ভবিষ্যতের প্রয়োজনের জন্য একটা কম্পিউটার কিনে দিতে পারেন, এই কম্পিউটার লাগবে না এমন কোনো জগৎ নাই ঠিক আছে। এই ইন্টেলের প্রসেসরটা দিয়ে প্রত্যেকটা ছেলে ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং, স্টারিং প্রত্যেকটা কাজ করতে পারবে। এর সাথে আমি যেটা রাখছি আমাদের মাদারবোর্ড হিসাবে, প্রত্যেকটা ভিডিওর সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইসোনিকের একটা মাদারবোর্ড করি, অথরাইজ ছোটোখাটো একটা ডিলার আমরা, H61DA1A একটা মাদারবোর্ড, একবারে ইনটেক মাদারবোর্ডটা, আবার এটা যদি না নিয়ে মনে করেন যে বা আমি অন্য ব্যান্ডের বোর্ড নেব, আমাদের আরেকটা ব্যান্ড আসছে অ্যাটলাস H61DA1 অ্যাটলাস নামে এই মাদারবোর্ডটা নিতে পারবেন। এছাড়া এটার সাথে যেটা মাদারবোর্ড রাখছি, এর সাথে আমি যেটা রাখি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে অ্যাসিডিটি হিসাবে রাখছি, আমি এতদিন রাখছি আমি অরিয়ার ব্যান্ডের, এখন আমি দিচ্ছি হিক্সেমি ব্যান্ডের। এই প্রোডাক্টটা এসে এক্সেল টেকনোলজি, টিপি লিঙ্কের যারা অথরাইজেশন ইনভার্টার, টিপি লিঙ্ক বলতে কি টিপি লিঙ্কের রাউটার যারা করে অথরাইজ ইনভার্টার তাদের প্রোডাক্ট এক্সেলের, এই SSDটা 128GB 3 বছর ওয়ারেন্টি সহকারে হিক্সেমি E100 মডেল দেখতেই পাচ্ছেন। এর সাথে র্যাম হিসাবে আছে আমার একেবারে অরিয়র ব্যান্ডের আমার সেই খাদি ব্যান্ড DDR3 4GB-র একটা র্যাম, চাইলে তো র্যাম SSD আপডেট করে নিতে পারবেন, দুটোটা প্রোডাক্টে আপডেট করতে পারবেন, স্লট আছে বাড়াইতেও পারবেন, 3 বছরের ওয়ারেন্টি আছে র্যামটা, একেবারে ইনটেক র্যাম। অনেক সময় আমি খোলা র্যাম দিছি এর জন্য দুঃখিত, এক্ষেত্রে হতে পারে প্রাইসও কম রাখছি, কিন্তু এখন DDR3-র এই র্যামটা নিতে পারেন, খুবই ভালো মানের, কোনো ওয়ারেন্টি আসবে না, PC-তে কোনো ব্লু স্ক্রিন মারবে না, PC কোনো স্লো হবে না। এর সাথে আমি যেটা রাখছি কেচিং হিসাবে, খুব সুন্দর, খুবই সুন্দর চমৎকার একটা কেচিং রাখছি, আপনারা দেখতেই পাচ্ছেন ওভো ব্র্যান্ডের অফিসিয়াল লুকের একটা কেচিং রাখছি। এর সাথে আমি দেখছি যেটা পাওয়ার সাপ্লাই হিসেবে রাখছি বেলুটবের 200 মডেলের একটা পাওয়ার সাপ্লাই, T200 এই যে মডেল দেওয়া আছে 2 বছর ওয়ারেন্টি সহকারে, অরিজিনাল একেবারে 200 ওয়াট, জেনুইন মানে জেনুইন 200 ওয়াট। এর সাথে আমরা যেটা রাখছি মনিটর হিসাবে ইসোনিকের 17 ইঞ্চি, এই সোনিকের 17 ইঞ্চি স্কোয়ার একটা মনিটর, HDMI পোর্ট আছে, এটার সাথে VGA পোর্ট আছে,
প্রত্যেকটা পথ আপডেট প্রোডাক্ট আছে, এক বছর ওয়ারেন্টি সহকারে মনিটরটা স্কোয়ার, একেবারে খুবই চমৎকার একটা মনিটর। আপনি ইচ্ছা করলে এটার সাথে প্লাস করে 17 ইঞ্চি নিতে জায়গা 19 ইঞ্চি নিতে পারবেন, আবার 19 ইঞ্চির জায়গায় ইচ্ছা করলে আপনি 22 ইঞ্চি নিতে পারবেন, এক্ষেত্রে প্রাইস অ্যাড হবে। এর সাথে কিবোর্ড হিসাবে রাখছি আমি হাই পাওয়ারের একটা অফিসিয়াল লুকিং কিবোর্ড রাখছি এটা। এর সাথে মাউস হিসাবে আছে আমাদের এসপির হিউলেট প্যাকেল্টার একটা মাউস আছে, এসপির অরিজিনাল একটা হিউলেট প্যাকেল্টার মাউস। এই মাউসটা, এই টোটাল প্যাকেজটা মাত্র 10,000 টাকা। একবারে মনিটর কিবোর্ড মাউস, একেবারে মনিটর কিবোর্ড মাউস সহকারে যা আইটেমটা দেখতেছেন মাত্র 10,000 টাকা এই প্যাকেজটা। জাস্ট বাসায় যাবেন আপনার কষ্টের টাকা দিয়ে, প্লাগ ইন প্লে, আর কোনো কিছু কিনতে হবে না। তো আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো যে আপনার ছেলেকে, ঠিক আছে, একটা স্মার্টফোন না দিয়ে, একটা নেশার সাথে আসক্ত না করে একটা কম্পিউটার কিনে দেন। তারপর আমি যেটা রাখছি কাজের সুবিধার্থে, যারা একটু দেখেছে যে লো ক্যাটাগরির থেকে প্রফেশনাল লেভেলের কাজ করবেন, আমাদের 64 জেলায়, ঠিক আছে, আমাদের 64 জেলায় আপনার দেখেছে যে গভর্নমেন্ট টিকা ফ্রিল্যান্সিং এর ক্লাস করায় একটা সার্টিফিকেট দেয়। ফ্রিল্যান্সিং এর ক্লাস করায় প্রত্যেকটা উপজেলা অফিসে আপনি যা যোগাযোগ করেন, ফ্রিল্যান্সিং এর ক্লাস করায় একটা সার্টিফিকেট দেয়। এক্ষেত্রে গভর্নমেন্ট আসা যাওয়ার জন্য আপনাকে 10,000 টাকা দেবে, কনভেন্স হিসাবে একটা সার্টিফিকেট পাবেন 3 মাস পরে। এবং কি ওখানে যদি আপনার স্যারের সাথে কোনো ভালো রিলেশন থাকে, আপনাকে স্যারেরাই কাজটা ধরিয়ে দিবে কোন লাইনে কাজটা করতে পারবেন আপনি। তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে আপনি দেখা গেছে যে 30,000 টাকা দামের একটা মোবাইল বা 40,000 টাকার দামের মোবাইল না নিয়ে একটা এরকম 24-25 হাজার টাকা দামের কম্পিউটার কিনে নেন। এই কম্পিউটারটা কিনলে আপনার ভবিষ্যৎ তৈরি হবে, দেশের একটা ইনকাম সোর্স তৈরি হবে, জাতির একটা রেমিটেন্স আসবে। তো আমি প্রত্যেককে মনে করবো যে আমরা প্রত্যেকেই বাইরে যেয়ে রেমিটেন্স যোদ্ধা হইতে পারি, আমার দেশে থেকেও আমরা রেমিটেন্স যোদ্ধা হইতে পারি, ডলার ইনকাম করতে পারি। আপনি যদি ভালো মতো একটা সাইড লাইনে কাজ করতে পারেন, গ্রাফিক্স লেভেলের বা ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন, এডিটিংয়ের কাজ করেন, আপনি যদি দেখা গেছে যে আমার দেশে বইয়া এভরিডে $15, $20, $30 ইনকাম করতে পারবেন, তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে এই প্রসেসরটা নিয়ে নিতে পারেন। আপনারা ওই ক্যাটাগরির কাজগুলো করতে পারবেন, সিএস লেভেলের কাজগুলো করতে পারবেন। তো এই প্রসেসরটা এসেছে যে AMD Ryzen 5 2400G প্রসেসর এটা। এই প্রসেসরটার এসেছে যে আপনার 448 Thread 3.9 GHz আপ টু 3.6 থেকে 3.9 GHz বোস্ট, খুবই ভালো মানের একটা প্রসেসর। এই প্রসেসরটা ইনটেক, 3 বছর ওয়ারেন্টি সহকারে। এর সাথে আমি মাদারবোর্ড হিসাবে রাখি আমাদের নিজস্ব ব্র্যান্ডের, আমাদের নিজস্ব ব্র্যান্ডের হুনানজি ব্র্যান্ডের গেমিং একটা মাদারবোর্ড, হুনানজির 520, হুনানজির A520 সিরিজের একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা গেমিং সিরিজে লেখাই আছে, গেমিং মাদারবোর্ড, ওয়ারেন্টি 3 বছর, একেবারে খুবই ইনটেক একটা প্রোডাক্ট, জনপ্রিয়তা আছে। এই মাদারবোর্ডটা গেমিং সিরিজের হুনানজি ব্র্যান্ডের, 3 বছর ওয়ারেন্টি, আমাদের নিজস্ব প্রোডাক্ট। প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এটা আপডেট পোর্ট আছে, NVMe স্লট আছে, গ্রাফিক্স কার্ডের স্লট আছে, HDMI পোর্ট, যত পোর্ট সবগুলো আছে। এই বোর্ডটা এত পরিমাণ কমপ্লেন কম, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে আপনারা দেখা গেছে যে বিভিন্ন ক্যাটাগরির কোরিয়ান প্রোডাক্ট পাবেন, ওগুলো না নিয়ে আমি রিকোয়েস্ট করবো যে আপনি একটা ইনটেক ব্র্যান্ডের প্রোডাক্ট নেন। এই ব্র্যান্ডটা একেবারে প্রচলিত, খুবই ভালো মানের, কোনো কমপ্লেন আসে না, হুনানজি ব্র্যান্ডের 3 বছর ওয়ারেন্টি। SSD হিসাবে বা স্টোরেজ হিসাবে রাখছি আমাদের হিক্সিমি ব্র্যান্ডের 128 GB। আপনারা কেউ যদি ইচ্ছা করতে চান যে ভাইয়া এটার সাথে NVMe নিব, এর ডাবল স্পিড পাবেন, এক্ষেত্রে আংশিক কিছু প্রাইস অ্যাড হবে, আপনি SSD নিতে পারবেন NVMe। আবার কেউ যদি মন চায় যে না আমি এটা আছে, এর সাথে একটা 500 GB হার্ড ডিস্ক লাগাবো, তাও নিতে পারবেন। 128 GB একটা SSD দেওয়া আছে, এর সাথে 3 বছর ওয়ারেন্টি SSDটা। এর সাথে স্টোরেজ হিসেবে বা র্যাম মেমোরি হিসেবে রাখছি 8 GB ওয়ারিয়র ব্র্যান্ডের একটা র্যাম রাখছি, 3 বছর ওয়ারেন্টি সহকারে এই র্যামটা। আপনারা এই র্যামটাও নিতে পারবেন, আবার ইচ্ছে করলে র্যাম বাড়াইতেও পারবেন। এর সাথে কেচিং রাখছি আমি খুব সুন্দর, খুবই সুন্দর, চমৎকার RGB একটা কেচিং রাখছি, ডাবল প্যানের, দুইটা ডাবল প্যান আছে এখানে দেখতেই পাচ্ছেন, সিম্পলের মতো যারা আছে, এটা সাদাও আছে, এটা কালো আছে। এটার সাথে পাঁচ সাপ্লাই আমি যেটা রাখছি বেলুটাবের B200 T200B 200W জেনুইন একটা 200W পাওয়ার সাপ্লাই, 2 বছর ওয়ারেন্টি সহকারে এই পাওয়ার সাপ্লাইটা। এর সাথে আমি যেটা রাখি আমাদের মনিটর হিসাবে রাখছি 22 ইঞ্চি। আমি কিন্তু আজকের প্যাকেজগুলো একেবারে সম্পূর্ণ ইনটেক অবস্থা রাখছি, আজকের প্যাকেজগুলো একেবারে ইনটেক। 22 ইঞ্চি অ্যাটলাস ব্র্যান্ডের একটা মনিটর আছে, এটা কতদিন ওয়ারেন্টি করবে? অ্যাটলাস 22 ইঞ্চি অ্যাটলাস ব্র্যান্ডের একটা মনিটর আছে, 1 বছর ওয়ারেন্টি, এই মনিটরটা নিতে পারবেন। আবার আপনার যদি বাজেট কম থাকে 17 ইঞ্চি দিয়ে নিতে পারবেন, বাজেট কম থাকলে 19 ইঞ্চি দিয়েও নিতে পারবেন।
এর সাথে কিবোর্ড হিসাবে রাখছি আমি যেটা, এই যে বেলোটাবের ইউএসবি মাল্টিমিডিয়া একটা কিবোর্ড K271 2817U, মডেল নাম্বারটা খুব সুন্দর, এফোর ক্যাটাগরির একটা কিবোর্ড, খুবই ভালো মানের। এর সাথে মাউস হিসাবে আছে আমাদের বেলোটাবের একটা মাউস, এই যে দেখতে পাচ্ছেন মডেল নাম্বার, 1 বছর ওয়ারেন্টি সহকারে মাউসটা। এই প্যাকেজটা মাত্র আমাদের 25,500 টাকা, যা কিছু দেখছেন আপনারা 25,500 টাকা। প্যাকেজের বাইরে যদি কেউ তাদের বাজেট অনুযায়ী কাস্টমাইজ করে পিসি বিল্ড আপ করতে চায় সেটা তো পসিবল। জি, এই প্যাকেজ ছাড়াও যদি আপনারা কেউ আমাদের ভিডিও দেখে অর্ডার করতে চান বা প্লাস ম্যানেজ করতে চান, পিসি বিল্ড করতে চান বা একটা প্রোডাক্ট লাগবে, আপনি নিতে পারবেন। শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার, লিফট 9, দোকান নাম্বার 908 এক্সপার্ট ওয়াল। ওকে, ব্যবস্থা হয়েছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।